দেখো কি সুন্দর। এখন এগুলোকে ভাজবো। নমস্কার, মাই কিচেন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি। আজ তোমাদেরকে আরও একটি রেসিপি করে দেখাবো। এটা হলো সুজির পাকারা। দেখো আমি সুজির পাকারাটা কিভাবে তৈরি করি। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, পেঁয়াজ কুচো, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিব গোটা জিরে কয়েকটা, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো 1 চামচ, সামান্য একটি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য একটি মরিচ গুঁড়ো, সামান্য একটু চিনি, দিয়ে দিব ফ্যাশন, তিন চামচ পরিমাণ। আমি ভ্যাসন দিলাম, তোমরা চাইলে বাসায় তোমাদের যদি থাকে চালের গুঁড়া ময়দা দুটি ইউজ করতে পারো। এখন এগুলোকে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল, জলটা দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি হলুদটা পরে অ্যাড করছি, তোমরা চাইলে ওগুলোর সাথেই মানে পেঁয়াজ রসুন আদা কুচির সাথে দিতে পারো। এটা দিয়ে এখন আরেকটু মাখিয়ে নিব ভালোভাবে। মাখানো হয়ে গেছে, এখন এটা 10 মিনিট ঢেকে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে ফেলবো। এগুলো একটু সুজিগুলো ফুলে গেছে, দেখো কি সুন্দর। এখন এগুলোকে ভাজবো। ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেলটা একটু গরম হোক, হলেই পকোড়াগুলো ছেড়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলো ছেড়ে দিব। পকোড়াগুলো আমি কোনো গোল বা চ্যাপ্টা শেপ করব না, ওগুলো ছোট ছোট করে ভাজবো যাতে খুব মচমচে হয়। এইভাবে সবগুলো দিয়ে দিব। আর আমি পকোড়াগুলো সর্ষের তেলে ভাজছি, তার জন্য এরকম ফেনা হয়েছে। সবগুলো পকোড়া দিয়ে দিছি। আর এই পকোড়াটা সন্ধ্যায় চায়ের সাথে খুব খেতে দারুণ লাগে। তোমাদের বাসায় যদি কিছু না থাকে, সুজি আর পেঁয়াজ মানে রসুন আদা এগুলো তো সবার বাসায় টুকিটাকি থাকে, এগুলো দিয়ে ঝটফট বানিয়ে নিতে পারবা সন্ধ্যার এই পকোড়াটা চায়ের সাথে খাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলিতে জয়েন করো প্লিজ, আমার সাথে থাকো। এখন এগুলোকে একটু হালকা নেড়ে দিচ্ছি। এই সুজির পকোড়াটা কিন্তু খেতে খুব দারুণ লাগে, তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খাবা, খেয়ে আমাকে বলবা কমেন্ট বক্সে কেমন হয়েছে, পকোড়াটা কেমন খেতে। অবশ্যই পকোড়াগুলো লো আছে বাজবা চুলার। আর আমি এগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি, সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি পকোড়াগুলো। আর পকোড়া বানানোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা, ভালো লাগলে আমার লাইক কমেন্ট করবা। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।